এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নিলাস খাবার দাবার থেকে নীলা বলতেছি। আশা করি যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিও দেখতেছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় ভালো আছি, সুস্থ আছি। এখন যেহেতু বাজারে ভরপুর তরমুজ পাওয়া যাচ্ছে, কিন্তু আমরা অনেকেই জানি না কোন নিয়মে তরমুজ খেলে আমাদের ওজন কমবে। তো আজকে সেই রকমই একটা ভিডিও নিয়ে চলে আসছি। আজকে আমি দেখিয়ে দিব কোন নিয়মে আপনারা তরমুজ খেলে আপনাদের অনেকের কিন্তু ওজন কমে গেছে বা ওজন কমতেছে না। যাদের ওজন কমে গেছে কিন্তু হাত পা এখনও চিকন রয়ে গেছে, তাদের তলপেটে চর্বিগুলো খুব দ্রুত কেটে যাবে। তো সেই জন্য অবশ্যই না টেনে পুরো ভিডিওটা দেখবেন। আমি দেখিয়ে দিব আজকে আপনাদেরকে কোন নিয়মে তরমুজ খেতে হবে, আর এই নিয়মে তরমুজ খেলে ইনশাআল্লাহ আপনাদের এক সপ্তাহের মধ্যে ওজন কমে যাবে এবং যাদের তলপেটে এখনও চর্বি জমে আছে সেগুলো কেটে যাবে। 100 গ্রাম তরমুজে রয়েছে মাত্র 30 ক্যালোরি। তরমুজ কিন্তু চর্বি পোড়াতে অনেক সাহায্য করে এবং কি দীর্ঘ সময় পর্যন্ত ক্ষুধে লাগে না। তো এই তো আমি তরমুজগুলোকে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। এরকম করে টুকরো করলে হবে, আর ছোটো করতে হবে না। এই নিয়মে যদি আপনারা তরমুজ খান ইনশাআল্লাহ আপনাদের দ্রুত ওজন কমে যাবে। এরপরে আমার লাগতেছে এখানে লেবু। অবশ্যই এখানে লেবুটাই আপনাদেরকে দিতে হবে। তো আমি লেবুর মুখের অংশ এবং পিছনের অংশটা ফেলে দিছি এবং কি এই লেবুটাকে আমি টুকরো করে কেটে নিব। এখানে অবশ্যই আপনাদের তরমুজের বিচিগুলো ফেলে দিতে হবে, তরমুজের বিচি যেন না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। আর সামনে যেহেতু রোজা আসতেছে, আপনারা এই নিয়মে কিন্তু তরমুজের শরবত তৈরি করেও কিন্তু ইফতারে খেতে পারেন এবং কি সেহরিতেও খেতে পারেন। এখন আমি লেবুটাকে খুব ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। অবশ্যই এটাকে ছোট ছোট করে টুকরো করে নিতে হবে। আর এখানে আপনাদেরকে লেবুর রস নয়, একদম লেবুটাই দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কীরকম করে কেটে নিছি। এখন একটা মিক্সারের মধ্যে আমি তরমুজগুলো দিয়ে দিচ্ছি। এখানে বিচি থাকলে কোনো সমস্যা হবে না, বিচি সহকারে দিতে হবে তরমুজগুলোর। এরপরে আমি যে লেবুগুলো কেটে রাখছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি, টুকরো করা লেবুগুলো। এরপরে 1 গ্লাস পানি আমি এখানে দিয়ে দিচ্ছি। আসলে আপনি কতটুকু বানাবেন সেটা একান্তই আপনার উপর নির্ভর করবে। তো এই তো ব্লেন্ডারে দিয়ে আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে নিছি। এরপরে একটা ছাঁকনির সাহায্যে এটাকে ছেঁকে নিতে হবে। এর কারণ হচ্ছে এখানে যে লেবুগুলো আছে সেগুলো কিন্তু ভালো করে মিক্স হবে না। তো সেজন্য এগুলোকে ছেঁকে নিলে যে অবশিষ্ট ময়লাগুলো থেকে যাবে বিচি সহকারে বা এখানে যে লেবুর খোসাগুলো আছে সেগুলো থেকে যাবে, কারণ এগুলোতে এমনি খাওয়া যাবে না। তো এগুলো খেতে পারলে ভালো হতো, কিন্তু এগুলো আসলে খাওয়া যায় না, একদম তিতে টাইপের হয়ে যায়, সেই জন্য এগুলো খাওয়া যাবে না। এরপরে যেই তরমুজের জুসটা তৈরি হয়ে গেছে, এখন আমি গ্লাসে ঢেলে দেখাচ্ছি আপনাদের কি সুন্দর করে একটা কালার চলে আসছে। তো এই তো আমার এখানে 1 গ্লাসের বেশি হয়েছে জুসটা। তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার চলে আসছে। আর এখন যে প্যানাগুলো উঠে গেছে এগুলো একটু ফেলে দিচ্ছি। এগুলো না ফেললেও হবে, তবে একটু ফেলে দিলে ভালো দেখা যাবে, সেজন্য ফেলে দিচ্ছি। এরপরে আমার লাগতেছে হিমালয়ান পিঙ্ক সল্ট। অবশ্য হিমালয়ান পিঙ্ক সল্ট যদি না থাকে তাহলে নর্মাল লবণটা দিয়েও খেতে পারেন, তবে এই জুসটা খেতে একটু তিতো হবে। যারা প্রথম খাবেন তাদেরকে একটু কষ্ট হবে, কিন্তু এক দুইবার খেলে আপনাদের সহ্য হয়ে যাবে। আমরা অনেক সময় তিতো জানার পরেও কিন্তু করলা ভাজি খাই, সেরকমই কিন্তু একটু তিতো হবে, কিন্তু খেতে অনেক মজার এটা, আর খেলে অনেক উপকারে আসবে। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।